বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশে এলেন আখাউড়া সীমান্ত দিয়ে। করোনা ভাইরাস মহামারীর কারণে দুই দেশের বিমান যোগাযোগ বন্ধ থাকায় ত্রিপুরা হয়ে আখাউড়ায় পৌঁছান তিনি। সোমবার পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করেন নতুন ভারতীয় হাইকমিশনার। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সাংবাদিকদের বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশকে ভারত সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত। ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। ভারতে আমরা বাংলাদেশকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি। বাংলাদেশের সাথে আরও কীভাবে অংশীদারিত্ব বাড়ানো যায় সেটি নিয়ে আমি কাজ করব। দুপুরে তিনি ঢাকায় পৌঁছান। 8ই অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে হাইকমিশনার দোরাইস্বামীর পরিচয়পত্র পেশ করার কথা রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের 1992 ব্যাচের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। ক্যারিয়ারের একেবারে শুরুতে কিছুদিন তিনি সাংবাদিকতাও করেছিলেন।